নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। জিরো টলারেন্স নীতির বিরুদ্ধে সরব আম জনতাও, সদরঘাট থেকে নেশা সামগ্রী সহ আটক দুই। উষ্ণতা বৃদ্ধি থেকে রেহাই পেতে কাছাড় জেলায় শুরু মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। ভাগায় জাল নোট ও মেশিন উদ্ধার ধলাই পুলিশের, গ্রেফতার চার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নেশাজাতীয় সামগ্রী জিরো টলারেন্সের বিরুদ্ধে পুলিশের পাশাপাশি এবার সরব হলেন আম জনতাও। সোমবার শিলচর সদরঘাট সংলগ্ন এলাকায় নেশাজাতীয় সামগ্রী এবং নগদ অর্থ সহ জনতার হাতে ধরা পড়ল দুই যুবক। স্থানীয় জনতার অভিযোগ মতে জানা গেছে, এদিন সকাল 8:45 নাগাদ দুই যুবক মাদক বিক্রি করতে শিলচর ঢাকাইপুরিতে ঘোরাঘুরি করছিল। তাদের অসামাজিক কর্মকলাপ দেখে স্থানীয় জনতা দুই যুবককে আটক করে তলাশি চালালে ঝুড়ি থেকে বেড়াল বেরিয়ে আসে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ব্যাপক পরিমাণে ব্রাউন সুগার সহ নগদ অর্থ। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ধৃতদের হেফাজত থেকে সন্দেহজনক ব্রাউন সুগারের বেশ কয়েকটি কন্টেনার সহ নগদ 6,400 টাকা ও একটি বাইক বাজেয়াপ্ত করেন। ধৃত দুই যুবকের নাম টিঙ্কু দাস, বাড়ি রংপুর, এবং অরূপ মালাকার, বাড়ি মারুগ্রাম এলাকায়। জানা গেছে, দীর্ঘদিন ধরে তারা শহরের সদরঘাট সহ বিভিন্ন এলাকায় গোপনে নেশাজাতীয় সামগ্রীর অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে পুলিশ কর্মকর্তা জানান, ধৃতদের জেরা করে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আরও মাদক কারবারিকে শীঘ্রই আটক করবে পুলিশ। আমাদের যে এলাকা সদরঘাট, নিজের নিচ থেকে আরম্ভ করে এইসব নেশা দ্রব্য সবসময় চলতেছে। আজকে যে ব্যাপারটা হয়েছে, ছেলেটা এরকম আইসে এবং আমার পাড়ার যে ছোটো ভাইরা এরা আট খাইছে প্রায় 80টা, কতটা 70-80টা ট্যাবলেট এবং টাকা ৬,৮৮০ টাকা পাওয়া গেছে তার কাছে। আপনারা শাসন ব্যবস্থার থেকে এটা ব্যবস্থা না করলে আমরা বড় বিপদে আছি। এরিয়াটা বদনাম হইতেছে, আমরা বদ্ধ লোকের পাড়া। আপনারা খবর লইয়া দেখবা আমরার বাচ্চা কাচ্চা কিরকম, কিন্তু আমরা খুব একটা ইয়ের মধ্যে আছি। কি করো তুমি? আজকে কই নেশা দিতে আসলে? রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মার প্রাতিষ্ঠানিক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কাছাড় জেলায় শুরু হল মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। উষ্ণতা বৃদ্ধি থেকে রক্ষা পেতে গত 15 জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা প্রাতিষ্ঠানিক বৃক্ষরোপণ কর্মসূচির শুভারম্ভ করেছিলেন। এরই অংশ হিসেবে কাছাড় জেলা প্রশাসনের তরফে শিলচর আবর্ত ভবন প্রাঙ্গণে জেলার সকল প্রশাসনিক আধিকারিক সহ জেলা শাসক রোহন কুমার ঝাঁর উপস্থিতিতে কাছাড়ে এক মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ করা হয়। এদিন জেলা শাসক রোহন কুমার ঝা বৃক্ষরোপণ করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। গত 15 জুলাই থেকে শুরু হওয়া রাজ্যজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচিকে মাথায় রেখে জেলার সমস্ত সরকারি ও বেসরকারি কার্যালয় ও আদালত সহ বিভিন্ন স্কুল, কলেজ ও হাসপাতাল ইত্যাদি ক্ষেত্রে বৃক্ষরোপণ করা হবে। এই কর্মসূচি চলবে আগামী 15 আগস্ট পর্যন্ত। মাসব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি তথা মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মার এই প্রচেষ্টাকে সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন কাছাড় জেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে বিষয়টি নিয়ে জেলার অতিরিক্ত জেলা শাসক রাজীব রায় সংবাদ মাধ্যমের সম্মুখে বিস্তারিত তুলে ধরেন। আমরা কাছাড় জেলা প্রশাসনের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর প্ল্যান্টেশন প্রোগ্রাম, চিফ মিনিস্টার ইনস্টিটিউশনাল প্ল্যান্টেশন প্রোগ্রাম উপলক্ষে আমরা এখানে কাছাড় জেলা প্রশাসনের আধিকারিকবৃন্দ, আমাদের উপায়ুক্ত মহোদয় ছিলেন এবং অন্যান্য আধিকারিকবৃন্দ মিলে আমাদের সার্কিট হাউস প্রাঙ্গণে আজকে আমরা বৃক্ষরোপণ করেছি। সেই উপলক্ষে আমি আহ্বান করব বিভিন্ন বিভাগের তরফ থেকেও। গত 17 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী এই কার্যক্রমের শুভারম্ভ করেছিলেন আর আগামী 15 আগস্ট অবধি এই কার্যক্রম চলবে। বিভিন্ন সরকারি অনুষ্ঠান, পিএসইউ, সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশনে
বিভিন্ন যে যেখানে অফিস আদালত থাকবে ওখানে বৃক্ষরোপণ করা হবে এই উপলক্ষে কার্যক্রম এই এক মাসব্যাপী কার্যক্রম আমরা আজকে এখানে কাছাড় জেলায় শুভারম্ভ হয়েছে এবং বিভিন্ন স্কুল কলেজেস এবং বিভিন্ন অফিসে এই কার্যক্রমটা হাতে নেওয়া হয়েছে বিভিন্ন বিভাগের তরফ থেকে সেই উপলক্ষে মেইন উদ্দেশ্য হলো যে আমাদের যে উষ্ণতা গরম যে বাড়ছে যে হারে গরম বাড়ছে গাছ বৃক্ষরোপণ করে আমরা গাছ বৃক্ষরোপণ করে এই গরমটাকে কিভাবে আমরা ক্লাইমেটিক চেঞ্জটাকে রোধ করতে পারি সেই উপলক্ষে এই কার্যক্রম ধলাইয়ে জাল নোট সহ মেশিন বাজেয়াপ্ত করলো ধরাই পুলিশ পাশাপাশি এ কাণ্ডে চারজনকে গ্রেফতার করা হয় রবিবার গোপন সূত্রের ভিত্তিতে ভাগাড় রাজঘাট ও জামালপুরে এই অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল ধলাই পুলিশ অভিযানে পুলিশ 1,21,500 টাকার জাল নোট উদ্ধার সহ মেশিন ও জাল নোটের কাগজ বাজেয়াপ্ত করে পাশাপাশি গ্রেফতার করে চারজনকে ধৃতরা হল সেলিম উদ্দিন লস্কর সেলিম উদ্দিন চৌধুরী রিয়াজ উদ্দিন লস্কর ও হোসেন আহমেদ দীর্ঘদিন থেকে ধৃতরা কাছাড় সহ মিজোরামে জাল নোট পাচার করে আসছিল বলে পুলিশ সূত্রে জানা যায় ফের ধলাইয়ে বাজেয়াপ্ত ব্যাপক পরিমাণে বার্মিজ সুপারি সহ আটক চার পাচারকারী সোমবার অসম মিজোরাম সীমান্তের লাইলাপুরে ব্যাপক পরিমাণে বার্মিজ সুপারি আটক করে লাইলাপুর পুলিশ এদিন মিজোরাম থেকে দুটি লরি সহ একটি বোলেরো পিকআপ গাড়িতে রুটিন তল্লাশি চালিয়ে ব্যাপক পরিমাণে বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করে পুলিশ তিনটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 156 বস্তা বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করা হয় পাশাপাশি চার পাচারকারীকে আটক করে পুলিশ ধৃতরা হল হিমাচল প্রদেশের শ্যামলাল বরপেটার সঞ্জু চৌধুরী ওয়ানোয়ার হোসেন এবং মেঘালয়ের ভীমলি পারং বাজেয়াপ্ত করা বার্মিজ সুপারিগুলো মিজোরামের ভাইরিংতি থেকে কাছাড় জেলার কাটিগড়া হয়ে গুয়াহাটি নিয়ে যাওয়ার কথা ছিল সেগুলো আদার নিচে করে পাচার করতে গিয়ে হাতেনাতে আটক করা হয় চার যুবকদের বলে জানা গেছে পুলিশ সূত্রে বিষাক্ত সাপের কামড়ে প্রাণ গেল এক ব্যক্তির ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড় জেলার দক্ষিণ ধলাইয়ের আরাধনপুর গ্রামে মৃত ব্যক্তির নাম নিহার শিকদার ঘটনা বিবরণে জানা গেছে রবিবার রাত 8টা নাগাদ একটি বিষাক্ত সাপ নিহার শিকদারকে কামড় মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন সাথে সাথে তাকে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার আত্মীয় পরিজনরা কিন্তু সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এদিকে সোমবার মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হলে বিষাক্ত সাপের কামড়ে মৃত ব্যক্তিকে জীবিত করা ব্যর্থ প্রয়াস চালান এক ওঝা পরে বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হওয়া নিহার শিকদারকে সমাহিত করা হয়েছে বলে জানা গেছে সাম্প্রতিক বন্যার শুরু থেকে জলবন্দী থাকা সত্ত্বেও সোনাই বিধানসভা কেন্দ্রের ভাগারোহর বরজুড়ে জিপিতে আজ অবধি চারটি ওয়ার্ডে পৌঁছানি সরকারি ত্রাণের চাল বলে গণ অভিযোগ তুলেন এলাকাবাসী সোমবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে গণ অভিযোগের প্রতিক্রিয়া ব্যক্ত করেন আঞ্চলিক পঞ্চায়েত সহ গ্রুপ মেম্বাররা তারা জানান জিপির জলমগ্ন 1, 6, 7 ও 10 নং ওয়ার্ডে আজ অবধি সরকারের পক্ষ থেকে ত্রাণের চাল বিতরণ করা হয়নি এমনকি জেলা পরিষদ থেকেও ত্রাণের চাল বিতরণ করা হয়নি বলে অভিযোগ তারা আরও যোগ করে বলেন প্রায় 15,000 বসবাসকারী জিপিতে শুধুমাত্র একবারই জেলা পরিষদ থেকে 50 কেজির 143 বস্তা চাল তেল ডাল মঞ্জুর করা হয় এলাকার একাংশ জনগণকে জনপ্রতি 600 গ্রাম করে চাল বিতরণ করা হলেও পুরো জিপির লোকজনদের দেওয়া সম্ভব হয়নি পরে আরেক ব্লক থেকে দ্বিতীয় দফায় অন্যান্য জিপিতে ত্রাণ দেওয়া হলেও রহস্যজনক কারণে বাদ দেওয়া হয় ভাগাড়হর জিপিকে শুধু ভাগাড়হর নয় দ্বিতীয় দফায় ব্লক থেকে সরকারি ত্রাণ পাননি বলে অভিযোগ উত্থাপন করেন বেরেঙ্গা মধুরবন সহ তোপখানা রামনগর শিলচর জিপির একাংশ জনগণ পয়লা অ্যালটমেন্টের মাঝে আপনার 201 ব্যাগ চাউল অ্যালটমেন্ট হয়েছে তখন আমরা ইন পাওয়া গেছে 143 ব্যাগ আমরা ব্যালেন্স 58 ব্যাগ মাল রয়ে গেছে 143 ব্যাগ টোটাল কোয়ান্টিটিটা কোন চাউলের কোয়ান্টিটি কোন কতটা 110 কুইন্টাল 50 কেজি ঠিক আছে এরপরে আমরা 6টা ওয়ার্ডের অ্যালটমেন্ট হয়েছে হইলে ডাল লবণ আর তেল পাওয়া গেছে চাউল পাওয়া গেছে না ছটা আছে 2-1 দিনের ভিতরে ফাইলি ব্যাগ কইতে কইতে আমরা পুরানা যে 58 ব্যাগ চাউল আসলো যে 58 ব্যাগ 122 আর পাইলা 64 ব্যাগ আর 1-2 দিনের ভিতরে ফাইলি ব্যাগ মালর ক্রাইসিস আছে ভাবা যান না কাইলি পশু নিয়োগা করতে করতে আমরা প্রায় দিন সেক্রেটারি বিডিও সারের লগে আমরা বেজান সময় আলাপ হইতে হইতে আপনারও একটা বিরক্ত লাগেছে ডেইলি যেতে লাগে ও জল ভাঙিয়া নৌকা লইয়া ও কাটিয়া ও পাওয়া দিয়া আর মানুষই আমরা একটা পরে হ্যাঁ তোমরা মাল দিছো না আমরা মাল ফাইলাম না এখানে সব জিপি ফাইল আমরা ফাইলাম না আমরা কাছে বেজান অভিযোগ আর আমরা বলছি দেখো তোমরা যদি কোনো থানা যাওয়া লাগে ডিসি ম্যাডামের কাছে যাওয়া লাগে যাও আমরা কোনো অসুবিধা নেই আমরা এখান থেকে কেউ আমার পঞ্চায়েতওয়ালা মেম্বারওয়ালা কেউ যেন কেন একটা লুকাচুরি কি ধরনের কোনো ঘটনা
ভোলেবোম যাত্রায় ব্যাপক সারা পরিলক্ষিত হয়েছে মনিয়ার খালে। পবিত্র শ্রাবণ মাস উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও পূর্বধলা এলাকার মনিয়ার খালে ভোলেবোম যাত্রা অনুষ্ঠিত হয়। শ্রাবণ মাসের প্রথম সোমবার হিসেবে এদিন মনিয়ার খাল চা বাগানের শিব ভক্তরা মনিয়ার খাল শিববাড়ি থেকে ভোরে ভোলেবোম যাত্রা আরম্ভ করে প্রায় 3 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমড়াঘাট সার্বজনীন দুর্গাবাড়ির সোনাই নদীর ঘাটে এসে সেখান থেকে গঙ্গাজল সংগ্রহ করে পুনরায় শিববাড়িতে পৌঁছে গিয়ে শিবলিঙ্গে জল ঢেলে ভোলেবোম যাত্রা সম্পূর্ণ করেন। সোমবার তৃতীয় দফায় দক্ষিণ হাইলাকান্দির রামনাথপুর বাজারে বড় কাছের ওয়েলফেয়ার অটোনোমাস কাউন্সিলের পক্ষ থেকে সেলাই মেশিন এবং স্প্রে মেশিন বিতরণ করা হয়। এদিন দক্ষিণ হাইলাকান্দির প্রত্যন্ত উপজাতি অধ্যুষিত এলাকার যুবক যুবতীদের মধ্যে সামগ্রীগুলো প্রদান করা হয়। আসাম সরকারি নেতৃত্ব দিয়ে BKWAC বদকাসের ওয়েলফেয়ার অটোনোমাস কাউন্সিল চুঙ্গরিয়া ও কে আবো কাউন্সিল তিনি ব্রহ্ম রাজেশ চরকি বুঝিনি ইয়েন তো ও বুংসাল থাইব বাইখে ইয়ে কে তিনি আসা দিন মহাভাজ আমার চুং মাই আমা জিনিসি কে তিনি চুং ভাবি আহা চুংবে থাকে খাচ্চা ও কে চুং বড় ও বিরাট বেলিও তিন খান ডিস্ট্রিক্ট আসামে বিজেপি ধন্যবাদ বা চুম রিয়াম জাতি চুম জাতি আপগ্রেড নাই চিনি কালচার সংস্কৃতি তমু চামু ফান্ডামেন্টাল রাইট চুমায় বতিনি বিজেপি গভর্নমেন্ট গভ অফ আসাম BKWAC বদকাসরে ওয়েফার অটোনোমাস কাউন্সিল মিনিস্টার রাও অপুরা রাও সাকা সোমবার গ্রাহক সুরক্ষা সমিতি ও নিখিল বিষ্ণুপ্রিয়া মহাসভার যৌথ উদ্যোগে চেংকুড়ি ভাগাডহর এলাকাস্থিত শ্রী শ্রী জগন্নাথ জীউর মন্দিরে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এদিন শিবির পরিচালনা করেন সোনাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিশেষ চিকিৎসক ডাক্তার রিচা দত্ত। শিবিরে ডায়রিয়া জ্বর সর্দি কাশি উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করা হয়। স্পেশালি তো আমরা এসেছি ফ্লাড রিলিফ ক্যাম্প, ঠিক আছে, এটা কিন্তু এখানে এসে দেখা গেছে অনেক পেশেন্টদের মানে হাই বিপি, তো ওইটা আমাদের মেডিসিনস দেওয়া হয়েছে ওদেরকে, আর ভবিষ্যতের জন্য মানে কন্টিনিউ করার জন্য ওদেরকে বলা হয়েছে। আর অনেক ধরনের মেডিসিনস আছে আমাদের কাছে, যেগুলো মানে মেনলি ওআরএস আর আপনার প্যারাসিটামল এগুলো সব দেওয়া হয়েছে। তো আসলে আমরা ইয়ে আছে, চেষ্টা আছে যে আমরা নেক্সট ক্যাম্পে যেন আবার করতে পারি আর মানুষকে যেন সাহায্য পাই আর কি আমরা। এবং আপনারা ভালো করে জানেন যে বন্যা পরবর্তী সময়ে শারীরিক অসুস্থতা এটা একটা বড় মারাত্মক জিনিস, এটা প্রতি বছরই হয়। এবছর তো আরও মারাত্মক বিভৎস এই বন্যার তাণ্ডবে আমাদের অনেক কিছু হারিয়ে গেছে এবং শহর অঞ্চল এবং শহরতলি বা গ্রামাঞ্চলে যে পানীয় জল যেটা পানীয় জলটা পাওয়া যাচ্ছে না এবং মানুষ অসুস্থ হচ্ছে, সেই ক্ষেত্রে গ্রাহক সুরক্ষা সমিতি এক্ষেত্রে গ্রাহক সুরক্ষা সমিতি কাছাড় নানা জায়গায় এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন এবং আমরা একটা কথা বিশ্বাস করি যে ঈশ্বরের পরেই ডাক্তারদের অবস্থান। ডাক্তাররা যেভাবে আমাদের এই আবেদনের সাড়া দিয়ে নানা জায়গায় গ্রামাঞ্চলে শহরতলিতে শহর এলাকায় যেভাবে তারা কাজকর্ম করছেন আমাদের সঙ্গে এগিয়ে এসছেন, তাদের আমরা যে কোনো ধন্যবাদই তাদের জন্য কম পড়ে যায়। ডিস্ট্রিক্ট কনজিউমার কমিশন থেকে এসেছি একটা জয়েন্ট ভেঞ্চারে মণিপুরী বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার এবং গ্রাহক সুরক্ষা সমিতির জয়েন্ট ভেঞ্চারে একটি হেলথ ক্যাম্প। খুব সুন্দর হয়েছে ক্যাম্পটা, অনেক লোক বেনিফিটেড হয়েছে, অনেক মেডিসিনসও দেওয়া হচ্ছে। আমার খুব ভালো লেগেছে এখানে এসে, আশা করি ভবিষ্যতে আপনারা আরও এরকম প্যান নিখিল বিষ্ণুপ্রিয়া মহাসভা গ্রাহক সুরক্ষা সমিতি ব্যবস্থাপনায় তা তাদের উপদেশ অনুযায়ী আমাদের অ্যারেঞ্জমেন্টে এখানে সহকারের প্রদত্ত হেলথ ক্যাম্পকে তা করা হয়েছে। বর্তমানে লোকগুলো এখন প্রায় লোক কৃষিজীবী লোক বা বাহিরে আছে, তো তবুও ভুক্তভোগীরা আসছেন। এই অবস্থা এই অবস্থায় আমি বিশেষ করে সরকারকে এবং গ্রাহক সুরক্ষা
কাছাড় জেলায় বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনও জেলার বহু এলাকায় জলমগ্ন থাকার দরুন অস্থায়ী শিবির আশ্রিত হয়ে আছেন অনেকেই। সোমবার সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজের পক্ষ থেকে বৃহত্তর বেথুকান্দি এলাকার শরণার্থীদের মধ্যে পানীয় জল, কেক, ঠান্ডা পানীয় তুলে দেওয়া হয়। এদিন আশ্রয় শিবিরগুলোতে শরণার্থীদের মধ্যে পানীয় জল তুলে দেন খোঁজের সদস্য মাম্পি মজুমদার ও হাফিজা লস্কর। ঠান্ডা পানীয় বিতরণ করেন মুন্না লস্কর এবং কেক বিতরণ করেন কল্যাণ কুমার চক্রবর্তী। কেক বা একটা শরবত জব ওই জিনিস নয়, আমার মনে হয়েছে আমি যে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি, আপনাদের যে অসুবিধা দেখলাম মানে সেটাই আমার অনেক কষ্ট লাগছে। আপনারা যে কষ্ট করেছেন সেটা মানে আমরা ভাষায় বুঝাতে পারবো না, কারণ আপনারা এখনও আপনাদের আসার সময় আমি দেখি যে এখনও অনেক বাড়িতে রাস্তায় জল রয়েছে, তারপরেও যে আপনারা বেঁচে আছেন একমাত্র একটা সংগঠন আজকে যেরকম তারা কাজ করিয়া আছে। আজকে আমাদের বেতুকান্দিতে আসিয়া যেরকম জল এবং কেক আর ওই কেক কোল্ড ড্রিঙ্কস বিতরণ করছে অনেক মানুষ, অনেক মানুষকে প্রায় 150 মানুষের দেওয়া হয়েছে। সবে খুশি মনে লইয়া গেছে আর যারা এখানে আসলে সব বান্ধের বান্ধের মানুষ, বান্ধের টাকা মানুষ, জলে ডুবরা মানুষ, সবে পাইয়েছি জল পাইয়া খুব খুশি। সোনাই এলাকার অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠন আরএফ এডুকেশনাল ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বন্যাক্রান্ত এলাকায় স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিবিরের রোগীদের স্বাস্থ্য পরীক্ষার পর বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। সোমবার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের কাপ্তানপুর 13 নং খণ্ডে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এতে এলাকার বন্যাক্রান্তদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। পরে এ নিয়ে সংবাদ মাধ্যমের সম্মুখে কথা বলতে গিয়ে আরএফ ফাউন্ডেশনের কর্ণধার আওলাদ হোসেন লস্কর ওরফে রিঙ্কু বলেন, বন্যা শেষ হওয়ার পর বন্যা কবলিত এলাকার লোকেরা নানা অসুস্থতায় ভুগছেন, তাই জেলা স্বাস্থ্য বিভাগ ও এনএইচএম এর সহযোগিতা নিয়ে তাদের ফাউন্ডেশন বন্যাক্রান্ত এলাকায় স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা সহ বিনামূল্যে ওষুধপত্র বিতরণ করেছে। আমরা আরএফ এডুকেশনাল ফাউন্ডেশনের তরফ থেকে আর ন্যাশনাল হেলথ রুরাল হেলথ মিশনের তরফ থেকে সহযোগিতা এরার আমরা কাপ্তানপুর 13 লক্ষ্মীপুর সমষ্টিতে আজকে একটা হেলথ ক্যাম্প করি আর এখানের এই এরিয়ার 13, 14, 15 এরিয়ার এখন পর্যন্ত প্রায় 300-400 মানুষ আইয়া টোকেন লই লইছেন। ডাক্তার আমরা শোনাইতে গিয়া আমিনুর হক আর নতুন নামনগরের ডাক্তার সাহেব দুইজন ডাক্তার আর আরও স্টাফ আছেন আর কি, আর মেডিসিনও প্রচুর আছে, কোনো সমস্যা নাই। কিছু মেডিসিন সরকার থেকে দেওয়া হয়েছে, কিছু মেডিসিন আরএফ এডুকেশনাল ফাউন্ডেশনের তরফ থেকে আমরা পার্চেজও করছি। আর গত দুইটা আরও ক্যাম্প শোনাই কনস্টিটুয়েন্সিতে হয়েছে, আর এখন এটা লক্ষ্মীপুর সমষ্টির খুব একটা মানে ভিতর এরিয়া, এটাতে আজকে আমরা করি আর আগামীকালকে কাপ্তানপুর 18 এখানে আরও একটা হেলথ ক্যাম্প আছে। তো সবের সহযোগিতা করে লোকাল যারা আসুন বা আমার এখানে মাস্টার সাহেব আসুন। স্বামী বিবেকানন্দের আদর্শ অনুসরণে সোমবার কাটাখাল বাজার সংলগ্ন রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ করিমগঞ্জ শাখা থেকে মহারাজ রামভদ্রানন্দের তত্ত্বাবধানে কাটাখাল এলাকার 700 বন্যার্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন নিত্য প্রয়োজনীয় সামগ্রী আলু 2 কিলো, চিড়ে 2 কিলো, আটা 2 কিলো, ডাল 1 কিলো, সয়াবিন 500 গ্রাম, সর্ষের তেল 500 গ্রাম, হরলিক্স 500 গ্রাম, চিনি 500 গ্রাম, বিস্কিট এবং সাবান বন্যাক্রান্ত পরিবারের সদস্যদের হাতে সহস্রী বিতরণ করেন মহারাজ রামভদ্রানন্দ। এদিন রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম পরিচালনা কমিটির সম্পাদক প্রভাষ চন্দ্র দে প্রথমে রামকৃষ্ণ মিশনের মহারাজ রামভদ্রানন্দ সহ ওনার সহযোগীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, পূর্ব নির্ধারিত তালিকা অনুযায়ী কালীনগর 2, 3, 4 খণ্ড, পলারপার, বকরিহাওড়, শ্রীপুর সহ মোট 8টি গ্রামের অসহায় 700 পরিবারের হাতেই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। উদ্দেশ্যই হচ্ছে কি যে স্বামী বিবেকানন্দের দেওয়া যে শিবজ্ঞানে জীবসেবা, সেই জীবসেবা কীভাবে মানুষ প্রত্যেক মানুষের মধ্যে শিব আছে, নারায়ণ আছে বা ভগবান আছে, এই বুদ্ধিতে আমাদের হচ্ছে কি যে মানুষকে সেবা করা। এবং কারণ আমরা যদিও একটি ধর্মীয় প্রতিষ্ঠান, কিন্তু সেই ধর্মীয় প্রতিষ্ঠান সমাজের মধ্যেই আমরা আছি। আমরা সাধু সন্ন্যাসী হয়েও আমরা সমাজের মধ্যে যেহেতু আছি,
সে সমাজের কল্যাণ করতে হবে, কারণ স্বামীজি দিয়ে গেছেন আদর্শ, সে আত্মনম মোক্ষার্থম জগদ্ধিতা আছে, জগতের হিত সাধন করা অর্থাৎ কল্যাণ করা। সেই কল্যাণ করতে গেলে যখন মানুষের অসহায় অবস্থা আসে, যখন মানুষ দুর্বিপাকে পড়ে, সেই অবস্থায় আমরা মানুষের পাশে এসে দাঁড়াই, মানুষের জন্য মানুষ ভাববে, এই ভাবনার মধ্যে দিয়েই আমরা পাশে সবসময় আসার চেষ্টা করি। এবং এই আমাদের বন্যা, আজকের যে বরাক ভ্যালিতে যে বন্যা, সেই বন্যা তো একটা ভয়াবহ বন্যার অবস্থা, সেই সেখানে কত মানুষের অসহায় অবস্থা, সেই অসহায় অবস্থাকে রেখে আমরা দীর্ঘদিন ধরেই আমরা চালাচ্ছি এরকমভাবে বন্যাত্রাণ। রবিবার কেশব স্মারক সংস্কৃতি সুরভী সংস্থার পক্ষ থেকে এরগেন গ্রান্টে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অখিল চন্দ্র পাল, ডাক্তার সোনম পান্ডে, ডাক্তার দেবারতী দাস এবং ডাক্তার নবগোপাল চন্দ। এদিন প্রায় 3 শতাধিক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করা হয়। এছাড়াও রোগীদের মধ্যে দুধ, বিস্কিট, পানীয় জল ইত্যাদিও বিতরণ করা হয়। আমি দেবশ্রী দত্ত, আমি আটলান্টা থেকে এসেছি। তো শিলচরের ভয়াবহ ফ্লাডের পরিস্থিতি দেখে আমার খুবই মানে খুবই ব্যথিত ছিলাম, খুবই কষ্ট হচ্ছিল। তখন ভাবলাম একটা কিছু নিজের শহরের জন্য কিছু করা দরকার। তখন আমি একটা ছোট্ট ইনিশিয়েটিভ নিয়েছি, নিয়ে আমার বন্ধু বান্ধবের কাছে রিচ আউট করলাম যে সবাই যদি একটু হেল্প আউট করে, হেল্প করে তাহলে আমি শিলচর যাচ্ছি, ওই ফান্ডটা আমি যারা বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমি এটা দিতে পারি। তো আজকে একটা মেডিকেল ক্যাম্প হচ্ছে, মানে শহর থেকে অনেক দূর, অনেক সময় লেগেছে আমাকে এখানে আসতে। তো এসে দেখলাম যারা কেশব স্মারক সংস্কৃতি সুরভির যারা কার্যকর্তারা একটা সুন্দর একটা মেডিকেল ক্যাম্প আজকে করেছেন। তো আমি খুব ফর্চুনেট যে এই ক্যাম্পটা আজকে আমি নিজের চোখে দেখে গেলাম, আর আমরা যা কন্ট্রিবিউট করেছি ওইটা এরা ওনারা ইউজ করে মেডিসিন দিচ্ছেন যারা বন্যা কিংবা দুস্থ সব যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে। তো খুব সামান্য আমার প্রচেষ্টা, সেই জন্য আমি খুব ভালো লাগছে আজকের এই আমার ক্ষুদ্র প্রয়াসের জন্য। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরো একবার। জিরো টলারেন্স নীতির বিরুদ্ধে সরব আম জনতাও, সদরঘাট থেকে নেশা সামগ্রী সহ আটক 2। উষ্ণতা বৃদ্ধি থেকে রেহাই পেতে কাছাড় জেলায় শুরু মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। ভাগায় জাল নোট ও মেশিন উদ্ধার ধলাই পুলিশের, গ্রেফতার 4। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।